হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিকদার্স একাডেমি। সিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি স্ক্যামের সবচেয়ে বড় যে খবর, 23-24 হাজার মতো চাকরি বাতিল। তো যোগ্য ভার্সেস অযোগ্য, যোগ্য অযোগ্য যে কথাটা উঠছে, তো সেই সম্পর্কে সিদ্ধার্থবাবু কী জানিয়েছেন বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখব। প্রথমেই বলে রাখি যে যোগ্য অযোগ্য তো নিশ্চয়ই রয়েছে, সবাই যোগ্য নয়, কিছু অযোগ্য ক্যান্ডিডেট তো আছেই, এবং সেটা 5,250 জনের হিসাব অনেক আগেই এসএসসি পক্ষ থেকে দেওয়া হয়েছিল এমনটাই দাবি করেছেন সিদ্ধার্থবাবু। যেমন ওএমআর ম্যানিপুলেশান, তারপরে সিবিআইয়ের হেফাজতে এই ধরনের লোকজন যারা শিক্ষা দপ্তরে ছিল, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো এনারা যে শিক্ষা দপ্তরে ছিলেন তারা এখন পুরো শিক্ষা দপ্তরটাই জেলে। তো এমনি এমনি তো আর জেলে হয়নি, যায়নি তো, তার জন্য যে সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে, টাকা পয়সা আপনারা জানেন, টাকা পয়সা বিভিন্ন নথি, তো সেগুলো এলো কোথা থেকে? নিশ্চয়ই অযোগ্য ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে টাকা পয়সা দিয়ে এই চাকরিতে ঢুকেছিলেন এসএসসির সমস্ত সেক্টরে, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, যাই বলুন না কেন। তো এই বিষয়ে সিদ্ধার্থ শঙ্কর তিনি কী জানিয়েছেন যোগ্য অযোগ্যর বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব। সিদ্ধার্থবাবু বলেছেন, চাকরিহারাদের সবাইকে যোগ্য বলে শংসাপত্র দেব কীভাবে? নানা ধরনের কারচুপি থাকতে পারে। সিদ্ধার্থবাবু জানান, 2016 সালে নিযুক্তদের মধ্যে 5,250 জন অযোগ্য বলে কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছিল। চাকরিহারা শিক্ষকদের প্রশ্ন, বাকিরা যোগ্য কি না, সেই শংসাপত্র কেন তারা দিতে পারছেন না? আদালতের রায়ে সদ্য চাকরি যাওয়া 25,753 জনের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সম্পূর্ণ তালিকার জন্য তা স্পষ্ট করে বলা তাদের পক্ষে সম্ভব নয় বলে ফের কবুল করল এসএসসি। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, সবাইকে যোগ্য বলে শংসাপত্র দেব কিভাবে? নানা ধরনের কারচুপি থাকতে পারে, কারোর একাডেমিক নম্বর বাড়ানো থাকতে পারে, ইন্টারভিউ নম্বর বাড়ানো হয়ে থাকতে পারে, প্রত্যেক পরীক্ষার্থীর মাধ্যমিকের নম্বর থেকে শুরু করে সব কিছু খুঁটিয়ে দেখা সম্ভব নয়। এরপরে যদি ওই তালিকা থেকে আরও 30 জনের বেআইনি নিয়োগ বেরোয় তখন কী হবে? তাই সবাই যোগ্য কি না নিশ্চিত নই, এই কথাটা বলেছি। কলকাতা হাইকোর্টের রায়ে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পরে অভিযোগ ওঠে, বারবার চাওয়া সত্ত্বেও কোর্টে যোগ্য প্রার্থীদের তালিকা জমা দেয়নি এসএসসি। এই প্রসঙ্গে সিদ্ধার্থ জানান, 2016 সালে নিযুক্তদের মধ্যে 5,250 জন অযোগ্য বলে কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছিল, তো বাকিরা কেন নয়, এটা কিন্তু যারা চাকরিহারারা তারা কিন্তু প্রশ্ন তুলেছেন, তাদের প্রশ্ন যেমন যুক্তিযুক্ত। আর সমস্ত ডেটা নষ্ট করে দেওয়া হয়েছে, আমি আগেও বলেছি যে এসএসসির ক্ষমতা নেই যে কারা যোগ্য সেটা প্রমাণ করা, সুতরাং যদি প্রমাণ করতে কেউ পারে সেটা হচ্ছে কোর্ট বা সিবিআই। এসএসসির ক্ষমতা নেই যে প্রমাণ করবে কারা যোগ্য কারা অযোগ্য, সেই সমস্ত সমস্ত যে প্রমাণপত্র সব কিছু কিন্তু অনেক আগেই ধ্বংস করে দিয়েছে ওইগুলো যারা জেলে বসে আছে, সুতরাং ওরা কিন্তু খুব একটা কাঁচা কাজ করেনি, সমস্ত তথ্য প্রমাণ সবই কিন্তু নষ্ট করে দিয়েছে যাতে ভবিষ্যতে খুব একটা ভালো করে ধরা না যায়। ধরা তো পড়বেই, অপরাধী কোনো না কোনো যে প্রমাণ সেটা কিন্তু রেখেই যায়, কোনোভাবেই পুরোপুরি মানে অপরাধ যেটা সেটাকে কিন্তু ঢাকতে পারে না। তো সেই প্রেক্ষিতেই সিদ্ধার্থের মন্তব্য তাৎপর্যপূর্ণ, যদিও শিক্ষকেরা চেয়ারম্যানের এই বক্তব্যের সঙ্গে একমত নন। এসএসসি দপ্তর অভিযানের পরিকল্পনা করেছেন তারা, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করতে শুক্রবার সুপ্রিম কোর্টে পৌঁছে চাকরি প্রার্থী যারা বাতিল হয়েছে তাদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে গেছে। অভিজ্ঞ আইনজীবীর পরামর্শে মামলা দায়েরের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে সিদ্ধার্থ জানিয়েছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যে মামলা করেছেন সেটি কবে উঠবে তা এখনও জানতে পারেননি তারা। উল্লেখ্য, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য আগেই মামলা দায়ের করেছে শীর্ষ আদালতে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে সেই মামলা দ্রুত শুনানির জন্য আবেদনও জানিয়েছে রাজ্য। সূত্রের খবর, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সম্ভাব্য শুনানির দিন আগামী শুক্রবার দেখাচ্ছে, তো সোমবার যে যে মামলার শুনানি হবে তার অতিরিক্ত তালিকা আজ শনিবার বেরোবে, ফলে সেই তালিকা থেকে জানা যাবে যে সোমবার এসএসসি মামলার শুনানি হবে হতে পারে কি না আর কি। এদিন দিল্লিতে কিছু শিক্ষক জানান, তাদের ভোটের ডিউটি পড়েছে, দিল্লি আসায় তার প্রশিক্ষণ নেবেন কিভাবে তারা, সেই বিষয়ে তারা চিন্তিত।
সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমাদের তিন প্রতিনিধি চাকরি হারা শিক্ষকদের সঙ্গে দিল্লি গিয়েছেন, আলাদা মামলা করা হবে। দিল্লি থেকে চাকরি হারানো শিক্ষক মেহবুব মণ্ডল জানান, আমরা দ্রুত মামলা দায়ের করব। চাকরি হারানো শিক্ষকেরা পরীক্ষা সংক্রান্ত নথি আমাদের প্রতিনিধির কাছে জমা দিয়েছেন। তাহলে এই হলো বিষয়বস্তু। সুপ্রিম কোর্টের যে শুনানির দিন, সম্ভাব্য দিন কিন্তু জানা যাচ্ছে আগামী শুক্রবার, তবে সেটা কিন্তু পারফেক্ট নয়, যত সময় না ওয়েবসাইটে লিস্টেড হবে তত সময় কিন্তু জানা যাচ্ছে না। তা এই হলো আপাতত এই চাকরি হারা এবং সেই প্রসঙ্গে এসএসসির কী বক্তব্য, সবটাই আমি আপনাদেরকে জানালাম। আমি আবারও বলছি, এসএসসির ক্ষমতা নেই যোগ্য অযোগ্য প্রমাণ করার। যোগ্য অযোগ্য প্রমাণ একমাত্র করতে পারে সিবিআই বা এই ধরনের তদন্তকারী সংস্থা, যাদের কাছে যারা খুঁজে বিভিন্ন ধরনের নথি পেয়েছে। কারণ এসএসসির কাছে কোনো নথি নেই, তারা সমস্ত নথি তার আগেই তাদের যে দুর্বৃত্তর দল ছিল, যারা হচ্ছে শিক্ষা দপ্তরটাকে এখন জেলে নিয়ে গেছে, তো সেই জেলে বসে শিক্ষা দপ্তর চালাবে সে তো সম্ভব নয়, তো তাদের কাছেই কিন্তু সমস্ত নথিপত্র ছিল, তারাই কিন্তু সমস্তটা ধ্বংস করেছে। হ্যাঁ, সবাই কিন্তু এখনও জেলের মধ্যে নেই, আরও বেশ কিছু লোকজন আছে যারা শিক্ষা দপ্তরের সঙ্গে জড়িত ছিল কিন্তু এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, কবে তাদের টাক পড়বে দেখার বিষয়। তার কারণ অনেকের অনেক বক্তব্য আমরা শুনেছি ইতিমধ্যে, তো সেক্ষেত্রে যুক্ত থাকার যে সম্ভাবনা আরও হেভিওয়েট কিছু নেতার, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, অনেকেই যুক্ত আছেন বলে আমরা মনে করি। তো যতদূর সম্ভব এই যে প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কবে শেষ হবে তাও কিন্তু জানা যাচ্ছে না। আর যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি নিশ্চিত, আমার যা মনে হচ্ছে যে যারা যোগ্য তাদেরকে খুঁজে বার করা হবে, সেটা সিবিআই ইতিমধ্যে শুরু করেছে, কিন্তু এসএসসি কোনো রকম সহযোগিতা করতে পারছে না, এটাই হচ্ছে ব্যাড লাক। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।